বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মপথে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মথুরাতে এই সেই মথুরা যেখানে ভগবান কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন আমরা মথুরায় প্রতিদিন এক একটি বিশিষ্ট স্থানে যাব আমাদের সঙ্গে আছে আমার সঙ্গে আছে গোপীনাথ দাসী গোপীজন বল্লভ দাসী গোপী মাধব দাসী গোপী গুণধন দাসী তা আমরা সবাই চলেছি আমরা প্রথমে যাব মথুরার ঘাটে। তো এই যে ছবিটি আপনারা দেখছেন এই যে ছবি এই ছবিটি কিন্তু বিশ্রাম বিশ্রামঘাটের ছবি প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে এটি যমুনা যমুনা নদী সেই যমুনা নদীতে কিন্তু প্রতিদিন এই ঘাটটির নাম বিশ্রাম ঘাট এখানে কিন্তু প্রতিদিন গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় দেখার মতন আপনি চাইলে যমুনাতে নৌকার সাহায্যে বিহার করতে পারেন অপূর্ব সুন্দর লাগে সেই সময় তা প্রথমেই এই ঘাটির নাম ঘাট হলো কেন না এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা ভগবান বলরাম কংসকে হত্যা করার পর এই ঘাটে এসে বিশ্রাম নিয়েছিলেন তাই এই ঘাটের নাম বিশ্রাম ঘাট তা আমরা যখন পৌঁছলাম তখন প্রায় বিকেল চারটা বাজে আমরা ঘাটের কাছে বসলাম আমাদের যে টিম সেই টিম প্রত্যেকের হাতে জপমালা তুলসীর জপমালা আমরা জপ শুরু করলাম এক রাউন্ডে তারপর আমরা তন্ময় হয়ে দেখছিলাম যমুনা নদীকে এই তন্ময়তা ভাঙল হঠাৎ টকবগ টকবগ ঘোড়ার শব্দে আমরা দেখলাম একজন সুপুরুষ সুন্দর পুরুষ পুরুষোত্তম আরেকজন তারা ঘোড়াটা বাঁধলেন তারপর নেমে গেলেন এই ঘাটের মধ্য দিয়ে যমুনাতে জলকেলি করার জন্য অনেকক্ষণ ধরে দেখছিলাম দৃশ্যটা আমরা সবাই আমরা ভাবতে পারছিলাম না এটা স্বপ্ন না সত্যি তারপরেই দেখলাম কেউ কোথাও নেই যমুনা ও যমুনা নীল যমুনা বয়ে চলে